ভাই, আমি রোজায় খুব ক্লান্ত ভাই। তোরা এখন আমাকে মারিস না, যদি মন চায় আমাকে ইফতারের পর মারিস। দর্শক, এরকমই একটা আকুতি জানানোর পরেও একটা মানুষ মোর্শেদ আলম সে বাঁচতে পারেনি। ঘটনাটি ঘটেছে আপনার কক্সবাজার উপজেলায় পিএম খালি ইউনিয়নের মাইসপাড়ায়। মৃত মাওলানা ওমর আলীর ছেলে, তিনি এলাকায় অন্যায়ের প্রতিবাদী যুবক হিসেবে পরিচিত ছিলেন। তার ভাই জাবেদ আলী আইনজীবী জানান যে দীর্ঘদিন যাবৎ এলাকায় তার ভাইয়ের সাথে কিছু লোকদের বিরোধ চলছিল একটি সরকারি শেষ প্রকল্পের লিজ নিয়ে। তো এই বিরোধের জেরে গত 7 তারিখ ইফতারের কিছু সময় আগে আপনার মাহমুদুল হক ও জয়নাল ও কলিমুল্লা ও তাদের গোষ্ঠীদের 10-12 জন লোক নিয়ে অতর্কিত মোর্শেদের উপরে হামলা চালায়। মোর্শেদ ইফতার কেনার জন্য বাজারে গিয়েছিলেন, সেখানে তাকে পেয়ে রড দিয়ে লাঠি দিয়ে প্রচণ্ড মারতে থাকে। এলাকার লোকজনও ঘটনার দেখে সে বলতে থাকে, ভাই আমি খুব ক্লান্ত ভাই, সারাদিন রোজা আছি, তোরা আমাকে এখন মারিস না, আমাকে এখন পিটাইস না, আমাকে ইফতারের পর মারিস। কিন্তু তারা তার আকুতি শোনেনি, তাকে রড দিয়ে মাথায় বুকে পিঠে আঘাত করে ছুরিকাঘাত করে চলে যায়। পরবর্তীতে তাকে সদর হাসপাতালে আইসিউতে ভর্তি করলে রাত 8টার দিকে এই মোর্শেদুল মারা যায়। কি জঘন্য একটা ঘটনা দর্শক, ঠিক না? আজ আমাদের দেশে এগুলো কি হচ্ছে, এগুলো আমাদের বলতে আসলে ভাই আমার খুব কষ্ট হয়। যখন আমি এই নিউজগুলো দেখি খবরের কাগজে, আমার খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, এগুলো পড়তে চাই না। কিন্তু চোখের সামনে যখন এসে পড়ে তখন আমার হৃদয়টা খা খা হয়ে যায়। আমি এমনিতে একটু আবেগী মানুষ। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার ওসি শেখ মনির উল গিয়াস বলেন যে ঘটনার সত্যতা উনি পেয়েছেন, আসামিদের ধরার জন্য সারাশি অভিযান চলতেছে। এই মোর্শেদুল খুব ভালো মানুষ ছিলেন, এলাকার লোকজন বলেছেন যে সে অন্যায়ের প্রতিবাদ করতো, অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, এটাই তার কাল হয়ে চেয়েছিল। তারা অবৈধভাবে একটা শেষ পাম্প বসাতে চেয়েছিল নাকি ওই তার শেষ প্রকল্পের পাশে, এই জন্যই সে বাধা দেওয়াতে তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। রমজানের দিন ইফতারের কিছু সময় আগে একজন অন্যায়ের প্রতিবাদকারী একজন সমাজসেবককে এভাবেই মরতে হয়। জানি না আর কত মানুষ মারা গেলে আমাদের সমাজ ব্যবস্থা ঠিক হবে, আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে। দর্শক, আসুন আমরা এই মোর্শেদের জন্য দোয়া করি। একজন রোজাদার মানুষ রমজানের দিনে মারা গিয়েছেন, আল্লাহ ভাইকে জান্নাতবাসী করুক। দর্শক, এরকম আরও খবর নিউজ পেতে চাইলে দয়া করে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে যাবেন, যাতে আপনাদের মাঝে আমি এরকম সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরতে পারি। আপনাদের সকলের সুস্থ জীবন, মঙ্গল জীবন কামনা করে এখনকার মতো আমি তাসিম টিভি থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।